নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ক্লার্কশিপ পদে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি আপনারা ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী করে আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং এই চাকরির পরীক্ষার সিলেবাস সম্পর্কিত সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ওই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নিন এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে আমি সেই অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছি যেটিকে পাবলিশ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, এবং নিচে কিন্তু লেখা রয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 এবং আরও নিচে লেখা রয়েছে অ্যাডভাইসমেন্ট নাম্বারটি 5/2019। তো এই ক্লার্কশিপ এক্সামিনেশনের পরীক্ষা কিন্তু শেষ 12 বছর আগে অর্থাৎ এক যুগ আগে কিন্তু এই পরীক্ষাটি নেওয়া হয়েছিল বা নিয়োগ করা হয়েছিল। 2007 সালে কিন্তু লাস্ট এই চাকরি থেকে নিয়োগ করা হয়েছিল ক্লার্কশিপ পদে নিয়োগের জন্য। তারপরে কিন্তু 2019 সালে ফের আবার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়োগ করা হচ্ছে। তো দেখুন, ফার্স্টে যেটা লেখা রয়েছে এখানে, দ্য কমিশন উইল হেল্ড দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 অন দ্য রেজাল্ট অফ হুইচ রিক্রুটমেন্ট ইজ মেড টু সার্টেন ক্লিরিক্যাল পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এই চাকরিতে আবেদনের জন্য কিন্তু আপনাদেরকে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন সেগুলো কিন্তু পরে বলে দিচ্ছি। তো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.pscwbapplication.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদন কিন্তু আজকে সকাল 11:30 থেকে শুরু হয়ে গেছে অর্থাৎ 22 ফেব্রুয়ারি 2019, অর্থাৎ আজ সকাল 11:30 থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তো আপনারা এখন থেকে কিন্তু আবেদন শুরু করে দিতে পারবেন ভিডিওটি দেখার পর থেকেই। তো দেখুন, আবেদনের শেষ তারিখ কী বলে দেওয়া হয়েছে নিচে, আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিস থ্রু অনলাইন। অর্থাৎ অনলাইনে আপনারা আবেদনের যে শেষ তারিখ, সেই শেষ তারিখ এবং কিন্তু ক্লোজিং, এবং সাথে কিন্তু অনলাইনে যে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে হবে সেটা লাস্ট ডেট হচ্ছে 25/3/2019 আপ টু 12 মিডনাইট, অর্থাৎ 25 মার্চ 2019 রাত 12টার পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফি থ্রু অফলাইন, অর্থাৎ অফলাইনে যে আপনারা পেমেন্টটাকে, এই অ্যাপ্লিকেশন ফিটাকে পেমেন্ট করবেন সেটার লাস্ট ডেট হচ্ছে 26 মার্চ 2019 পর্যন্ত। এবং এখানে কিন্তু আরও ডিটেলস আরও নিচে বলে দেওয়া হয়েছে, এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছেন সেগুলো আপনারা দেখে নেবেন, আর আমি যেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একবার। এবং এই চাকরির ক্ষেত্রে যে এক্সামটা না হবে, সেই এক্সাম কিন্তু দুটি পার্টে এক্সাম না হবে। প্রথমটি হলো পার্ট ওয়ানে এবং পার্ট টু। পার্ট ওয়ানে কিন্তু অবজেক্টিভ টাইপের কিছু কোশ্চেন করা হবে এবং সেকেন্ডে কিন্তু আপনাদেরকে রিটেন টাইপের এক্সাম নেওয়া হবে। এবং এখানে কিন্তু টোটাল পার্ট টু, পার্ট ওয়ান, পার্ট টু, ঠিক দুটো পার্টে কিন্তু আপনাদেরকে এক্সাম নেওয়া হবে। আর এক্সামের যে সেন্টার, এক্সাম সেন্টার কিন্তু এখানে বলে দেওয়া আছে লিস্ট অফ প্রি এলিমিনারি এক্সামিনেশন সেন্টার উইথ কোড নাম্বার, অর্থাৎ এইসব ডিস্ট্রিক্টে কিন্তু আপনাদেরকে আপনাদেরকে এক্সামটা নেওয়া হবে প্রি এলিমিনারি যে এক্সাম সেখানে। তো দেখতে পাচ্ছেন কলকাতা নর্থ কোড 1, কলকাতা সাউথ কোড 2, বারুইপুর কোড 3 এবং ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, এবং তো বিভিন্ন জায়গা কিন্তু এইভাবে আপনাদেরকে নিয়োগ করা আর কি এই চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক্সামটা ঠিক নেওয়া হবে। তো অবশ্যই আপনারা যখন এই ফর্মটিকে ফিল আপ করবেন তখন কিন্তু এই সমস্ত আপনাদেরকে কোড চাওয়া হবে যে কোন কোন সেন্টার আপনারা চাইছেন এক্সাম দেওয়ার জন্য। তো সেই সেই কোডগুলো কিন্তু আপনারা মনে রাখবেন কোন কোথায় কোথায় আপনারা সেই কোডগুলোকে দিচ্ছেন। আর নিচে কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হয়েছে স্কেল অফ পে, অর্থাৎ বেতন বলে দেওয়া হয়েছে এই চাকরির ক্ষেত্রে। PB2 অনুযায়ী আপনাদের বেতন হতে পারে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, এবং সাথে গ্রেড পে দেওয়া হবে 2600 টাকা পর্যন্ত। এবং সাথে কিন্তু আরও HR রয়েছে এবং DA রয়েছে, MA রয়েছে, এগুলো আপনারা আরও বিস্তারিত দেখে নেবেন। এবং SC ST এবং OBCদের জন্য কিন্তু রিজার্ভেশন যে ভ্যাকান্সি রয়েছে সেগুলো কিন্তু রয়েছে, এবং PWDদের জন্য কিন্তু 40% অ্যাভাব হলে কিন্তু PWD ধরা হবে, এবং এক্স সার্ভিসম্যান, মিডিয়া স্পোর্টসম্যান, এদেরও কিন্তু আরও রয়েছে। আর এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনারা মাধ্যমিক পাশ করলেই এক্ষেত্রে আবেদন করতে পারবেন বলে দেওয়া হয়েছে। পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন ইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশে হলেই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। বাট আপনাদেরকে কিন্তু অবশ্যই কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারে কিন্তু এখানে কিছু টাইপিং স্পিডের কথা বলা আছে। টাইপিং স্পিড ইংলিশে আপনাদের 20টা আপনাদের 1 মিনিটে 20টা ওয়ার্ড আপনাদেরকে
টাইপ করার ক্ষমতা রাখতে হবে, এবং বাংলায় কিন্তু পার মিনিটে আপনাদেরকে ঠিক 10টা আপনাদেরকে টাইপ করার ক্ষমতা থাকতে হবে। তো এগুলো আপনারা মোটামুটি দেখে নেবেন। আর এখানে এজ বলে দেওয়া হয়েছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। আর বয়সের হিসাব করবেন 1/1/2019 অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি 2019 অনুযায়ী কিন্তু আপনারা বয়সের হিসাব করবেন। আর এসসি এসটি এবং ওবিসিদের জন্য যে ছাড়টি থাকে বয়সের, অর্থাৎ 5 বছর এবং 3 বছর যে ছাড়টি থাকে, সেই ছাড়টি কিন্তু এক্ষেত্রে রয়েছে। আর এখানে যদি আপনারা মেটেরিয়াল স্পোর্টসম্যান হয়ে থাকেন তাহলে কিন্তু কোন কোন স্পোর্টস থেকে আপনারা এই এখানে চান্স পাবেন, তো সেই সেই স্পোর্টসের এখানে কিন্তু নামগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে, অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল। তো এগুলো আপনারা মোটামুটি দেখে নিলে আরও এক্সট্রা বুঝে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই যে অফিসিয়াল নোটিফিকেশন সেটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা ওপেন করলে ফার্স্টে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে। তো দেখুন এখানে আরও বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু এই চাকরির যে সিলেবাস রয়েছে সিলেবাসটা আমি শেষে বলে দিচ্ছি। তার আগে বলে রাখি এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি কিন্তু 110 টাকা আপনাদেরকে দিতে হবে, এবং এই 110 টাকা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 110 টাকা, সাথে কিন্তু সার্ভিস চার্জ করা হবে 1% অফ এক্সামিনেশন ফি সাবজেক্ট আর অফ মিনিমাম রেস 5, অর্থাৎ কিন্তু 110 টাকা চার্জ করা হবে প্লাস সার্ভিস চার্জ 1% হিসাবে আপনাদেরকে 5 টাকা মতো আপনাদেরকে কাটা হবে। আর এখানে আরও বিস্তারিত বলে দেওয়া হয়েছে, তো আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিটাকে আপনারা নেট ব্যাঙ্কিং অথবা কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে পে করতে পারবেন। এছাড়াও কিন্তু অফলাইনে আপনারা ব্যাঙ্ক চালানোর মাধ্যমে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন ফিটাকে পেমেন্ট করতে পারবেন। আর এক্ষেত্রে এসসি এসটিদের বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি হন ওয়েস্ট বেঙ্গলে তাহলে কিন্তু, এবং 40% ওপর যদি অ্যাভাব থাকে পিডাব্লিউডি, তাহলে কিন্তু এদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফি আর দরকার নেই। আর অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনাদেরকে সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে পৌঁছে দিতে হবে বা সাবমিট করে দিতে হবে। আর এখানে কিছু ফরমেটিয়া স্পোর্টসম্যানদের জন্য কিছু বলে দেওয়া হয়েছে এখানে। তো চলুন একবার দেখে নিই আপনাদেরকে যে এক্সামিনেশন যে সিলেবাস, তো এক্সামিনেশন সিলেবাসগুলো কী কী রয়েছে। আর যদি আপনাদেরকে এই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ বা অনলাইন অফলাইনে পেমেন্টের সম্পর্কে বা যে কোনো জেনারেল ইনফরমেশন সম্পর্কে কোনো আপনাদেরকে কোয়ারিজ থাকে তাহলে কিন্তু এই যে ফোন নাম্বারগুলো দিয়ে দেওয়া হয়েছে এই ফোন নাম্বারে কিন্তু আপনারা ফোন করে জেনে নিতে পারেন। এখানে বলে দেওয়া হয়েছে ফর ফার্দার ডিটেলস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স দ্য ক্যান্ডিডেট মে কন্ট্যাক্ট দ্য ফলোয়িং নাম্বার অন এনি ওয়ার্কিং ডে ফ্রম 11 AM to 4 PM। এবং এই যে এই নাম্বারগুলো দিয়ে দিয়েছে তো এই নাম্বারে, আর এই যে নাম্বারে এই যে চাকরির ক্ষেত্রে যে এক্সাম না হবে তার যে সিলেবাস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। স্কিম অ্যান্ড সিলেবাস, স্কিম অফ এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন শ্যাল কনজিস্ট অফ 2 পার্টস ওয়াইজ, পার্ট 1 অবজেক্টিভ টাইপ, পার্ট 2 কনভেনশনাল টাইপ রিটেন। এবং পার্ট 1-এ যে এক্সাম হবে সেখান থেকে বলে দেওয়া হয়েছে পার্ট 1 উইল ক্যারি 100 মার্কস হ্যাভিং 100 কোশ্চেন 1 মার্কস, আচ্ছা টোটাল কিন্তু 100 মার্কের কোশ্চেন করা হবে, সরি 100টা কোশ্চেন করা হবে এবং 100 মার্কস থাকবে টোটাল, কিন্তু পার কোশ্চেনে কিন্তু 1 নম্বর থাকবে টোটাল, কিন্তু ওয়েমার টাইপের আপনাদের কোশ্চেন করা হবে এবং 1.5 ঘন্টা কিন্তু আপনাদেরকে কোশ্চেন পরীক্ষা নেওয়া হবে। আর সেখানে কিন্তু কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন করা হবে সেখানেও কিন্তু এখানে আরও বলে দিয়েছে। দেখুন এখানে বলে দিয়েছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন অন ইংলিশ 30 মার্কস, জেনারেল স্টাডিজ থেকে 40 মার্কস, অ্যারিথমেটিক থেকে 30 মার্কস, তাহলে কিন্তু 100 মার্কসের কোশ্চেন এখানে বলে দিয়েছে। তো এবং পরবর্তী যে পার্ট 2-এর এক্সামিনেশনটা হবে তো সেখানে কি বলেছে, তো পার্ট 2-এ কিন্তু বলেছে পার্ট টু শ্যাল কনজিস্ট কনভেনশনাল টাইপ কোশ্চেন অন এ গ্রুপ এ ইংলিশ, এবং গ্রুপ এ ইংলিশ বি এবং গ্রুপ বি বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি এবং সন্তালি, ক্যারিং 50 মার্কস ইচ অফ গ্রুপ এ, গ্রুপ এ গ্রুপ বি, দ্য ডিউরেশন অফ পার্ট 2 এক্সামিনেশন শ্যাল বি 1 আওয়ার, অর্থাৎ কিন্তু এক্সাম পার্ট 2-এর এক্সামটা কিন্তু 50 নম্বরে নেওয়া হবে এবং কিন্তু 1 ঘন্টা সময় দেওয়া হবে। এবং এখানে সিলেবাস দিয়ে দিয়েছে আরও ডিটেলসে, সিলেবাস অফ দ্য এক্সামিনেশন ইংলিশ, ইংলিশের মধ্যে থেকে কোথা থেকে কোশ্চেন করা হবে সেখানে বলে দিয়েছে, ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি গ্রামার, অর্থাৎ কিন্তু আপনাদেরকে ইংলিশের যে বেসিক যে ভোকাবুলারি গ্রামার এবং গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার কী করে স্ট্রাকচারের অফ সেন্টেন্স এবং এগুলো কিন্তু আপনাদের এই টাইপ কোশ্চেন করা হবে। এবং জেনারেল স্টাডিজ থেকেও বলে দিয়েছে কী টাইপের কোশ্চেন করা হবে, এবং অ্যারিথমেটিক থেকে অর্থাৎ অঙ্ক থেকেও বা গণিত থেকেও যে টাইপের আপনাদের কোশ্চেন করা হবে, পার্সেন্টেজ, অ্যাভারেজ, এবং তো এই টাইপের কিন্তু কোশ্চেন করা হবে। এবং পার্ট 2-এ যে এক্সামটা নেওয়া হবে সেখানেও কিন্তু এখানে আরও বলে দেওয়া হয়েছে। তো এইগুলো মোটামুটি আপনারা দেখে নেবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই নোটিফিকেশন লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও আপনারা পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা এই যে নোটিফিকেশন সেই মানে নোটিফিকেশনটাকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আর এটা হলো এদের যে অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট।
বন্ধুরা, এই ছিল একটা নোটিফিকেশন যেখানে কিন্তু অনেক শূন্য পদে কিন্তু এই ক্লার্কশিপ পদে নিয়োগ করা হবে। আপনারা কিন্তু 25 মার্চ 2019 থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকে থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে। তো অবশ্যই যেসব বন্ধুরা মাধ্যমিক পাস করেছেন এবং 18 বছর হয়ে গেছে, তো তাদেরকে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিন, কারণ প্রত্যেকেই কিন্তু এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন যদি শুধুমাত্র মাধ্যমিক পাস তারা করে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক সময়ে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি।